দশ তারিখে মৃত্যু হয় ৫৫ বছর বয়সী যোগেন্দ্রর। হিন্দু রীতিনীতি মেনে লাশের মুখাগ্নি করেন ভারতের রানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ শামসুদ্দিন। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। কবির সেই সম্প্রীতির বার্তার প্রতিফলন ঘটল তার জন্মস্থান চুরুলিয়া থেকে কয়েক কিলোমিটার দূরে ভারতের আসানসোলের রানীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। এক অসহায় হিন্দুর শেষকৃত্য সম্পন্ন করলেন এক মুসলিম। হুগলি জেলার ত্রিবেণী এলাকার বাসিন্দা যোগেন্দ্র প্রসাদ দীর্ঘদিন ধরে রানীগঞ্জ বাসস্ট্যান্ডে কর্মরত ছিলেন। রক্তের সম্পর্কের তেমন কেউ নেই তার। কাজ, থাকা, খাওয়া, ঘুম সবই ছিল বাসস্ট্যান্ডের শ্রমিক বিশ্রামাগারে। কিছুদিন ধরে অসুস্থ থাকার পর চলতি মাসের ১০ তারিখে সেখানেই মৃত্যু যোগেন্দ্রর। হিন্দু রীতিনীতি মেনে লাশের মুখাগ্নি করেন রানীগঞ্জের গির্জাপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শামসুদ্দিন ও তার সঙ্গীরা। রানীগঞ্জের দামোদর নদীর তীরে তার শেষকৃত্য সম্পন্ন করে দশ দিন পর হিন্দু শাস্ত্র মেনে মাথা মুড়িয়ে পিণ্ডদান করে তার শ্রাদ্ধানুষ্ঠান করলেন শামসুদ্দিন। এই কাজে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বাস মালিক থেকে স্থানীয়রা। শ্রাদ্ধে ১০০ জন সহকর্মী ও শ্মশান যাত্রীদের ডাল, ভাত, সবজি, মাছ, মিষ্টি খাওয়ানো হয় ওই বাসস্ট্যান্ডেই। এভাবে এক হিন্দুর শ্রাদ্ধানুষ্ঠান ও অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য যেভাবে শামসুদ্দিন এগিয়ে এসেছেন তা এক প্রকার বিরল কাজ বলে মন্তব্য করেছেন শিল্পাঞ্চলের সাধারণ মানুষ। শামসুদ্দিনের কথায়, আমি জন্মেছি পুরুষ হিসেবে, কোনো ধর্ম নিয়ে জন্মায়নি, পরে জানতে পারি আমি কি, কিন্তু আমার পরিচয় আমি একজন মানুষ, আর এই কাজ করার সুযোগ পাওয়ায় আমি গর্ববোধ করছি। ইফতার পার্টি সহ যে কোনো অনুষ্ঠানের জন্য সুলভ মূল্যে হল বুকিং করতে যোগাযোগ করুন নিউ লাভলি ডেকোরেটর্স 0171677832 0171 545 8062।